চলমান ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে 3 সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বৈঠকে চলমান কোটা আন্দোলন নিয়ে কথা হয়। এ সময় বলা হয়, তারা ছাত্রদের দাবির সঙ্গে একমত। ছাত্রদের কোটার দাবি মেনে নেওয়া হয়েছে। হতাহতের ঘটনায় গঠন করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তারপরও তারা আন্দোলন করছে করুক। আওয়ামী লীগ সভাপতি বলেন, এই আন্দোলনে তৃতীয় পক্ষ ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে পাড়া মহল্লায় সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। বৈঠকে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা হলেন জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিম। তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দলীয় সভাপতি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপুমণি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।